কেবলমাত্র মাছ চাষ করে জীবনে কিভাবে সফল হওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ নাথ। শুক্রবার রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বিষ্ণুপদ নাথের ফিশারি ও রেণু উৎপাদনের বিভিন্ন পদ্ধতি পরিদর্শন করতে তার বাড়িতে ছুটে যান। সেখানে বিষ্ণুপদর পুকুর থেকে মাছ ধরা হয় এবং তিনি সেগুলি উৎসাহের সঙ্গে দেখেন এবং তাকে উৎসাহ দেন। বিষ্ণুপদ নাথ এখন শুধু একজন সফল মৎস্য চাষী নন, গোটা রাজ্যের মৎস্য চাষিদের উৎসাহেরও প্রতীক বললেন মৎস্যমন্ত্রী। নমস্কার, আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর গ্রাম এলাকায়। যুবরাজনগর এলাকাতে আমি আপনাদেরকে বর্তমানে একজন সফল মাছ চাষি সম্পর্কে আপনাদেরকে পরিচিত করাতে চাইছি, যিনি শুধুমাত্র মাছ চাষ করে ব্যক্তি জীবনে অত্যন্ত সফল এবং প্রত্যেক বছর যার রোজগার প্রায় 8 থেকে 10 লাখের মতো উনি রোজগার করছেন। তো এমন সফল ব্যক্তির সাথে আমরা পরিচয় করাচ্ছি, ওনার নাম বিষ্ণুপদ নাথ, উনি যুবরাজনগরের ওনার বাড়ি। উনি কিভাবে মাছ চাষের মাধ্যমে উনি জীবনে সফল হয়েছেন আমি ওনাকে অনুরোধ করব আপনাদের সামনে ওনার এই সফলতার স্টোরি আপনাদের সামনে বলার জন্য। নমস্কার, আমার নাম বিষ্ণুপদ নাথ, গ্রাম যুবরাজনগর, 1 নম্বর ওয়ার্ড। এটা আমি মাছ চাষ শুরু করছি প্রায় 2011 থেকে। ফিশারি দপ্তরের একজন ছিল কুমারঘাটের আমার বন্ধুর বোনের, আমার তাই ফিশারি দপ্তরেই চাকরি করতো। তাই নাকি আমার এই কৃষি কাজ দেখার পরে কয়, আরে তুমি এত অভাব অনুষ্ঠানের মধ্যে আসো আর এইরকম কৃষি কাজ করলে তুমি কি তা পারবে, তোমার একটা পুকুর আছে, এই পুকুরে তুমি রেণু চাষ করো, করলে পরে পোনাওনা বিক্রি করবা, দেখবা এইটাতে তোমার কৃষক তাই বহুত উন্নত হইব। এখন সময় ফোন টোন আসিল না, তাই নিজে রেণু লইয়া আইসে পুকুরটা রেডি করছি। রেণু করার পরে প্রায় 20-25 হাজার টাকার বিক্রি করছি। এই দেখলাম যে না, আমার প্রায় 8-9 হাজার টাকা খরচ হয়েছে, 25-30 হাজার টাকার বিক্রি হয়েছে, তো ভালো একটা লাভ হয়েছে। এরপরে আস্তে আস্তে আর একটা পুকুর করছি, এইরকম করিয়া প্রায় আরও 40-45 হাজার টাকা লাভ হয়েছে।